आबार छड़ाई मधु चंद्रिमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा चाँद मामा चुक्की दिए जाए जेठाई आबार छड़ाई मधु चंद्रिमा हसी खुशी मजार बक्षते कत रकम रंगीन महिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा एलो तुमार आमार सबार घरे नतुन एक पूर्णिमा पूर्णिमा टीवी प्रतिदिन नतुन किछु ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। নমস্কার। এরা কাল্পনিক কথা বা অবাস্তব কথা বা আনএক্সপেক্টেড কথা বা বলে না ছপ্পর ফাড়কে কথা, আজকে এরকম একটা কথা বলবো, আজকে এরকম একটা কথা বলবো। টোটকা কিন্তু এটা, টোটকা কিন্তু এটা। অনেকে আমার কাছে এসে বলে, প্রায় আপনাদের মনে এটা হয় যে সেটা গুপ্তধন পাবো। কোনো একজন বলেছিল, বললেন আমাকে এসে বলেন আপনারা, হ্যাঁ সেটা আমাকে না একজন সাধু বলেছিল আপনি গুপ্তধন পাবেন। ঠিক আছে, আমি একটু হাসি, ধর মশাই গুপ্তধন কোথায় পাবেন? ঠিক আছে, না সিরালদা একদিন বলেছিল সাধু গুপ্তধন পাবে। দেখুন, যদি বলেছিল বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ঠিক আছে, তা পেতেও পারেন, আমি একেবারে নাই বলে কী করে, যদি আপনার কপালে যদি থাকে। তবে আমার কাছে এরকম একটা শাস্ত্রীয় কথা জানা আছে, আমার একটা এরকম একটা শাস্ত্রীয় কথা জানা আছে যে এই কথাটা শাস্ত্রে আছে, কিন্তু এটা কিন্তু আমার কথা না, কিন্তু এটা ভাববেন না সিরালদা আপনি, আমি মানে আমি আপনাকে বলছি, আমি যা বলি সব শাস্ত্রের কথাই বলি, একটা শাস্ত্রীয় কথা বলি। মানে কারা গুপ্তধন পেতে পারে, কারা গুপ্তধন পেতে পারে? রেগুলার মানে প্রত্যহ সকালবেলা ঘুম থেকে উঠে যারা প্রথমে পাখি বা বেজি দেখে, প্রত্যহ মানে কন্টিনিউ এরকমভাবে পাখি বা বেজি,
চোখ খুললো ঘুম থেকে উঠে চোখ খুলে দেখা পাখি, চোখ খুললো ঘুম থেকে উঠেই দেখা গেলে বেজি, ঠিক আছে। যারা এটা কন্টিনিউ দেখে, মানে বারবার বারবার দেখে চোখ খুলে, প্রথম দর্শনটাই হচ্ছে পাখি অথবা বেজি। যদি এরকম তাদের দর্শন হয়, তারা নাকি গুপ্তধন পায়, তারা নাকি গুপ্তধন পায়। আমার আমি ঘুম থেকে উঠে, আমি তো শহরের ছেলে, আগে চড়ুই পাখি দেখতে পেতাম, এখন দেখতেও পাই না। কাক মাঝে মাঝে দেখতে পাই, ওটাও একটা পাখি, কিন্তু বেজি তো দেখতে পাই না, ঠিক আছে। যাই হোক, যদি আপনাদের কপালে এরকম থাকে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সকালে ঘুম চোখ খুলে পাখি বা বেজি, যদি এটা মানে বেশ অনেকবার 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 জীবনে দেখছেন বা বহুবার দেখছেন বা প্রায় দেখছেন, তাহলে কিন্তু গুপ্তধন পাওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কেন বললাম, যেহেতু আমি নিজে পাইনি বলেই বললাম আর কি, শাস্ত্রীয় কথা বললাম। যদি আপনার জীবনে এরকম কিছু ঘটে, পেতেও পারেন, পেতেও পারেন, ঠিক আছে। বিশ্বাসে মিলায় বস্তু, তাই না? দেখুন, আজকের গল্পটা বললাম, টুটকাটাও বললাম, শাস্ত্রীয় কথা বললাম। মিরাকেল যদি আপনার জীবনে কিছু ঘটে, বা ছাপ্পর পার্কে যদি পেয়েও যান আপনি গুপ্তধন, তাহলে কী আর হবে, আপনি তো আমাকে দেবেন না, ঠিক আছে, কিছুটাও দেবেন না, অল্পও দেবেন না, কিছুই দেবেন না, তা আপনিই পাবেন। চলুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনার যেন এরকম যদি হয়, দিন আসে বা দিন চলে, তাহলে আপনি যেন পাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার। মহর্ষি ভৃগু ছিলেন ভারতীয় জ্যোতিষবিদ্যার জনক। এই মহামূল্যবান রত্ন ভাণ্ডার থেকেই বহু বছরের সাধনা করেছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল, এবং তিনি সব সমস্যার সমাধান করতে নিয়ে এসেছেন সৌভাগ্য টোটকা। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক, কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়, কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা, কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায়, এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720, কিংবা 9804700057। We are delighted to present Purnima TV mobile app, available on Google Play Store. Very simple, just download it from Play Store. Entertainment, health and astrology. Purnima TV, how it works? Just browse, select and play. Purnima TV mobile app, easy to use and accessible for everyone. It contains smart video player, daily updates, just download and enjoy. Keep browsing Purnima TV app.